আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। সম্মানিত ভাইরা, আমরা গত পর্বে সকাল সন্ধ্যায় দোয়া ও জিকির পাঠ করার বা দোয়া পাঠ করার বা জিকির করার মানে গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। এ পর্বে সকাল সন্ধ্যায় পাঠ করার যে সমস্ত দোয়াগুলো আছে, এর কিছু দোয়া, প্রিয় ভাইয়ের অনেকগুলো দোয়া আছে, সবগুলো দোয়া এই পর্বে আলোচনা করাটা কঠিন। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়া আমি আপনাদের সামনে ই করেছি এবং আপনাদের এগুলো মুখস্থ করার জন্য আমি আপনাদেরকে কিছু দোয়ার ইয়ে দিব, যেগুলো আপনারা ইনশাল্লাহ পরবর্তীতে এগুলো অবসর সময় মুখস্থ করে নেবেন এবং আমাদের ভাইরা যারা দার্স কোরআনের দার্স দেয় সেখানে এই দোয়াগুলো আপনারা পরে মুখস্থ করে নেবেন। এখন শুন, প্রথম হলো সকালে রসুল ইসলাম যখন সকাল করতেন তখন একটি দোয়া পাঠ করেন, কী বলছেন? আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়াবিকা আমসাইনা ওয়াবিকা নাহিয়া ওয়াবিকা নামুত ওয়া ইলাইকা নুশুর। আল্লাহ রসুল যখন সকাল হতো তখন সকালে এই দোয়াটা একবার পাঠ করতেন, আর যদি সকাল সন্ধ্যা হতো যখন সন্ধ্যা হতো তখন বলতেন আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়াবিকা আসবাহনা ওয়াবিকা নাহিয়া ওয়াবিকা নামুত ওয়া ইলাইকা নুশুর। এটা পরে সন্ধ্যার সময়। তাহলে সকালে বিকা আসবাহনা, আরেকটা যে সন্ধ্যা হলে আমসাইনা, আমসান আমসাইনা এটা সন্ধ্যা করে আমি আপনার নামে সন্ধ্যা আপনার নামে সন্ধ্যা করলাম, তার মানে একটা হচ্ছে যে সকাল আর সন্ধ্যা, আমসাইনা যেটা হচ্ছে সন্ধ্যাবেলায়, আসবাহানা হবে সকালবেলার ভিতরে। আরেকটা দিয়েছে হজরতে আবু মালিক আল আশআরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি আরেকটা হাদিস বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকাল করতেন তখন তিনি বলতেন আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন اللهم إني أسألك خير هذا اليوم فتحه ونصره ونوره وبركته وهداه وأعوذ بك من شر ما فيه وشر ما بعده. এই দোয়াটা আল্লাহ রাসূল সকালে একবার পাঠ করতেন, যখন তিনি সকাল করতেন তখন এই দোয়াটা পাঠ করতেন। তাই আমরা সকাল সন্ধ্যার দোয়াগুলোর ভিতরে এটি একবার পাঠ করান। তাছাড়া সূরা ইখলাস তিনবার, সুরায়ে ফালাক তিনবার, সুরায়ে নাস তিনবার বিসমিল্লাহ সহকারে, এগুলা তিনবার পাঠ করবে। সকালে ফজর নামাজের পরে আপনি তিনবার পড়বেন, সন্ধ্যায় সূর্যাস্ত হওয়ার আগে তিনবার পড়বেন, তিন প্রত্যেকটা তিনবার বিসমিল্লাহ সহ তিনবার করে পাঠ করবেন। এর ফায়দা কী? রাসূল সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় এই তিন কুল, যেটা আমরা বলি কুল হুয়াল্লাহ কুল হুয়াল্লাহ তুমি পাঠ করবে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা তাকে সকল অনিষ্ট থেকে হেফাজত করবেন। আপনারা জানেন কুল হুয়াল্লাহ কুল আউযু ফালাক আর কুল আউযু বিন্নাস এই দুইটা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখন নাজিল, আপনারা জানেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বান মারা হয়েছে, জাদুটনা করা হয়েছিল, যার পরে এই জাদু কাটার জন্যই আল্লাহর পক্ষ থেকে এই কিনা বলতেছে এই আয়াতগুলো নাজিল হয়েছে। আর এইগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসূল এইগুলো সবসময় পাঠ করতেন। তাহলে এদের বোঝা গেল যে এইগুলোর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এই জাদু টনা এই সমস্ত মানব জাতি মানে জিনসতের মানুষতের অনুষ্ঠ থেকে হেফাজত থাকা যাবে। তাই যারা আমরা সবাই পারি সুরগুলা, আমরা আমাদের সন্তানদেরকেও বলবো, আমাদের স্ত্রী পুত্র যারা আছে তাদেরকেও এই দোয়াগুলার আমল করতে। বাইরে আমার আসলে দেখুন বালা মুসিবত আমরা অনেক সময় হুজুরদের কাছে দূরদেরই পানি ভরার জন্য, আপনি নিজে আমল করেন, এই আমলের ভিতরে এতে করে আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে, আপনি নিজে এই সমস্ত আমলগুলো করেন, নবীর সুন্নত জিন্দা হবে, আপনার সাথে আল্লাহর সাথে প্রতিনিয়ত সম্পর্ক মজবুত হবে। তাছাড়া আরেকটি দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, হাঁটতে হাঁটতে বলতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকালে 10 বার পড়ছেন, বিকেলে। তাই লাভটা কী? রাসূল সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই তাসবিহটা এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা সকালে 10 বার আর বিকেলে 10 বার করবে, তাহলে 10টি নেকি তার আমলনামে লেখা হবে, তার 10টি গুণা ক্ষমা করে দেওয়া হবে এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করা হবে এবং 60 জন দাসমুক্ত করার সওয়াব তার আমলনামে লেখা হবে। এবং সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা পড়লে সকাল পর্যন্ত আল্লাহ তাআলা তাকে শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করবেন, শয়তানের অনিষ্ট থেকে কী করবেন, হেফাজত করেন। দেখুন এই আমলটা ছোট্ট আমল, আমার কাজে ডিস্টার্ব হবে না, হাঁটতে হাঁটতে পড়বো, মসজিদ যাইতেছি যাইতে যাওয়ার একদিকে পড়ে ফেলবো, সমস্যা নেই, দোকানে কাস্টমার নেই বসে বসে পড়ে ফেলে, সমস্যা নেই, এটার জন্য কোনো আলাদা কোনো সময়ের ব্যয় করার প্রয়োজন হবে না। চতুর্থ নম্বর একটি দোয়া হলো, যেটি একটু আগে আমাদের হাজির লোকমান সাহেব বলেছিলেন,
যে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার বলবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম, যে ব্যক্তি সকালে তিনবার এবং বিকালে তিনবার পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। ভাই একটা কথা আপনাদের বলি, চেষ্টা করলে আমাদের কিন্তু সহজ হয়ে যাবে, কিন্তু করি না যেমন অল্প কয়েকদিন একটু খাইটে আপনি দোয়াগুলো একবার মুখস্থ করেন, সারা জীবনের জন্য একটা সম্বল হয়ে গেল। সবসময় পড়তে থাকবেন, কয়েকদিন একটু প্রাথমিকভাবে আমাদের কাছে একটু খারাপ কষ্ট লাগলেও এই প্রথম দুই তিন দিন চেষ্টা করেন, দেখবেন ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবেন। তাহলে এই দোয়াটা সকালে তিনবার বিকালে তিনবার মনে থাকবে, তো এতে করে আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি অনুষ্ঠিত থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন। বিপদাবাদ অনেক আসতে পারে, আল্লাহ কোনো না কোনোভাবে আল্লাহ বাঁচাই ফেলবেন। আমরা যদি আল্লাহর কাছে আল্লাহর রহমতের বেষ্টনীতে যখন বান্দা এসে যায় তখন তারে আর কেউ ক্ষতি করতে পারে না, কথা বুঝতে আসেন। আর একটা দোয়া, পাঁচ নম্বর দোয়া হলো একটা ছোট্ট দোয়া, রদিতু বিল্লাহি রব্বান ওবিল ইসলামে দীনান ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। কি বললাম? রদিতু বিল্লাহি রব্বান ওবিল ইসলামে দীনান ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। যে ব্যক্তি সকালে তিনবার বিকালে তিনবার পড়বে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বান্দাকে খুশি করে দিবেন, সন্তুষ্ট করে দিবেন যে ব্যক্তি এইবার। অপরে হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পাবে ফের সন্তুষ্ট হবে, ইসলামকে দিন হিসাবে ফের সন্তুষ্ট হবে, নবী মুহাম্মদ ইসলামকে নবী হিসাবে ফের সন্তুষ্ট হবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরেকটা হাদিস যে সকাল সন্ধ্যা এই তিনবার তিনবার পাঠ করবে, আল্লাহ রাসূল বলেছেন আমি তার জন্য জিম্মাদার হব যে তাকে আমি তার হাত ধরে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ, কয় কয়বার? সকালে তিনবার, বিকালে তিনবার। রদিতু বিল্লাহি রব্বান ওয়াবিল ইসলামি দীনান ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আপনারা নতুন নতুন শুনতেছেন মনে হচ্ছে কী জানি কয় পারব, কী কয় রে পারবেন আরে, কত পৃষ্ঠের পৃষ্ঠা মুখস্থ করে ফেলে। আমার অনেকদিন আগের একটা কথা, এই যে আলখারিজ মার্কেটের ভিতরে আমাদের একজন ভাই, তো উনি সবসময় যে হাঁটে এভাবে এই হাত ঘুরে ঘুরে যিনি ইয়ে করে গান গায়, তো উনি আমাকে একদিন বলতেছেন হুজুর এই কুলফল্লা সুরাটা কেমনে পড়ে যে, তা আমি ওরে বললাম ভাই বেয়াদি মাফ করবেন আপনি হিন্দি গান কতগুলো মুখস্থ জানেন, কেন বলে কয় দেশ হবে কয় দেশ, তা আমি বললাম আমাদের দেশে বলে কাঁথা বললে ছাই থাকে কপাল বললে কিচ্ছু থাকে না, কয় কেন বললেন হুজুর, বললাম যে আপনি হিন্দি গান একটা গাইতে 4-5 মিনিট লাগে, এই গান দেশ মুখস্থ জানেন, কলহুয়াল্লা সুরা তিনবার হলে এক খতম কোরআন শরীফের সবাই 10 বার ফলে জান্নাত একটি ফেলেস তৈরি করা হয়, এই সুরাটা আপনি পারেন না, কপাল পড়ছে না আমাদের, ভাগ্য হতভাগ্য বলতে হবে না। ভাইয়ের আমার চেষ্টা করলে অবশ্যই কেন কে বলতে হবে না রে, এগুলা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন, এগুলা কি এমন মহা কঠিন বিষয়? কিচ্ছু না, চেষ্টা করলে যে কত গান মুখস্থ পারি, কত গদ্য ফদ্য মুখস্থ করছি, এই অল্প কয়েকদিন একটু কষ্ট করে মুখস্থ করি, এটা আমার নিজের সেফের লাগিয়া, এটা আমার নিজের হেফাজতের জন্য, অমুক আমারে বাঁচাবে না, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে আল্লাহর সাহায্য নিয়ে আমি দিন বেরিয়ে গেলাম, কাজে বেরিয়ে গেলাম, আল্লাহ যারই হেফাজত করবে তারে আবার কে ক্ষতি করতে পারবে, এই জন্য এগুলো আমরা সবাই চেষ্টা করবো। তারপর আরেকটা দোয়া, 6 নম্বর একটা দোয়া, সেটা হলো যে সকালে 7 বার বিকালে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা হাদিসটির মধ্যে কোনো কোনো মহাদ্দেস এটা দুর্বল, কিন্তু আল্লামা নাসির আলবানী রহিমুল্লাহ সিলসিলা সহিহার ভিতরে 2506 নং হাদিসের ভিতরে হাদিসটিকে হাসান বলেছেন, তার মানে গ্রহণযোগ্য। তাইলে আমরা আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়া পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে ঘোষণা করবে, আর সন্ধ্যাবেলায় যদি পাঠ করে সকাল হওয়ার পূর্বে যদি বান্দা মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখবেন। প্রিয় ভাইরা, ছোট্ট কথা আল্লাহ মাজিনি মিনান, বেশি বড় কথা হিন্দি গানের মতো 3 মিনিট লাগবে, ছোট্ট কথা আল্লাহ মাজিরনি মিনান্নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে কি করেন মুক্ত দান করেন, আমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমাকে মুক্তি দান করেন। তাহলে এই ছোট্ট কথাটা আমি বললাম, সমস্যাটা কোথায়? এক আরেকটা দোয়া আছে, 7 নম্বর একটা দোয়া আছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাদিসের সনদের মধ্যে কিছু একটু দুর্বলতা আছে, তারপরও
অনেক মহাদ্দেসিনে কেরাম সৌদি আরবের ইবনে বাজ রাহিমাল্লাহ অন্যান্য যারা ওনাদের কিতাবে হাদিসটাকে এই দোয়াটা উল্লেখ করেছেন, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা সকালে সাতবার বিকালে সাতবার পাঠ করবে, দুনিয়া আখেরাতের সকল চিন্তা ভাবনার থেকে আল্লাহ চিন্তা ভাবনার জন্য আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ তার সব পেরেশানিগুলো দূর করে দিবেন। তাহলে আমরা এইগুলো দোয়া পড়ি, এর মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য চাই, কথা কি বুঝাইতে পারতেছি? এই সবগুলো দোয়া আমার কাছে কম্পিউটার আছে, আপনারা একটু আমার স্মরণ করে দিন, আমি আপনাদেরকে যে প্রিন্ট করে এনে দিব ফটো করে, আপনারা বাসা নিয়ে একটু মুখস্থ করবেন এবং আমাদের আসল্লা ভাই এগুলো আপনাদের মুখস্থ করে দেবেন। আট নম্বর একটা দোয়া, সে আটটা দোয়া বলছি আমি, মোট অল্প কয়েকটি দোয়া, অনেকগুলো দোয়া আছে, সে কয়েকটি মৌলিক দোয়া দোয়া নেব, যেমন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি সকালে তিনবার বিকালে তিনবার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে মানে কোনো কোনো সৃষ্টির অনিষ্টতাকে হেফাজত করবেন। আরেক হাদিসে আছে সাপ বিচ্ছুর তারে আর ক্ষতি করতে পারবে না। তাহলে এক হাদিস মোতাবেক যে এই এই মানে এই জিকিরটা যদি সকাল সন্ধ্যা তিনবার পড়বে, আল্লাহ তাকে আল্লাহ সাহেব আল্লাহর রহমতে সন্ধ্যা পর্যন্ত আর ওই তোর কোনো বস্তু তার ক্ষতি করতে পারবে না। আরেক হাদিস আছে সাপ বিচ্ছুক করতে পারবে, উভয়টা যদি ধরি দোনো দিক দিয়ে পাঠ করলে দোনোটা ফজিলত যদি আমরা ধরি, সাপ বিচ্ছুক থেকেও বাঁচতে পারবো, সৃষ্টির অন্য ক্ষতির থেকেও অনিষ্ট থেকে আমরা বাঁচতে পারবো। তাহলে এটা সহজ কাজ, আমি সকাল সকাল হাঁটতে হাঁটতে করতে পারলাম, এটার জন্য কারো কাছে লাইন ধরা লাগবে না, আমার নিজের কাজ করতে পারবো। নয় নম্বর হলো যে সকাল সন্ধ্যা দশ বার দুরুদ পাঠ করা, ছোট্ট একটা দুরুদ যেটা দিয়ে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া সাল্লাম, এটাও একটা ছোট্ট একটা দোয়া, যদি আপনারা এটাও পড়তে যদি বড় করতে পারলো তো ভালো কথা, যে আমরা দুরুদ ইব্রাহিম যেটাকে বলি এটা যদি পড়তে পারি আরও শোনা সোহাগা হবে, একেবারে ছোট্ট যেও যদি আমরা পড়ি। তাইলে আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি সকালে দশ বার সন্ধ্যায় দশ বার এই এই দুরুদ আল্লাহ রাসূল দুরুদ পাঠ করবে, আল্লাহ রাসূল বলছে সে কেয়ামতের দিন আমার সুপারিশ লাভ করবে। ভাইরা আমরা সবাই নবীর সুপারিশের আকাঙ্ক্ষা করি, করি না তো? সুপারিশ হওয়ার লেগে কিছু একটু আমারও তো প্রস্তুতি নেওয়া লাগবে, কিছু একটা আমল আমার করা দরকার, যাতে করে আমি কি করতে পারি এই নবীর সুপারিশ পাওয়ার মতো এইরকম চান্স আমার মিলে, আমি কিছুই করলাম না, তাহলে এটা কি হলো নাকি? চেষ্টা করা দরকার যাতে করে নবীর সুপারিশ আমি লাভ করতে পারি। তাই জন্য এটা সকালে দশ বার পাঠ করবো, সন্ধ্যায় দশ বার হাঁটতে হাঁটতে পড়বেন, সমস্যা নেই, কথা বুঝে আসছে? আরেকটা সাইয়দুল ইস্তেগফার, আমি সকলকে বলবো এবং আমাদের আহসান ভাইয়ের কাছে যারা পড়েন তারা সবাই এই সাইয়দুল ইস্তেগফারটা মুখস্থ করবেন, বাট আজীব একটা ফজিলতপূর্ণ কাজ, একবার পড়বেন শুধু সকালে একবার বিকেলে একবার। আল্লাহ রাসূল বলেছেন সাইয়দুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়ানা আবদুকা ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনত। এটা সাইয়দুল ইস্তেগফার, সব ইস্তেগফারের সর্দার। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এই সাইয়দুল ইস্তেগফার সকালে একবার পাঠ করবে, সন্ধ্যার আগে যদি এই লোক মৃত্যুবরণ করে বিইজনিল্লাহি ওয়া রাহমাতি, সে জান্নাতে প্রবেশ করবে। কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় পাঠ করে, সকাল হওয়ার আগে যদি কোনো ওই লোক মৃত্যুবরণ করে বিইজনিল্লাহ, এই লোক জাহান্নামে মুক্তির জান্নাত লাভ করবে। তাহলে বুঝেছে এই ছোট্ট একটা আমল আমরা সবাই আমরা করতে পারি, হাঁটতে হাঁটতে করতে পারি, সকাল সন্ধ্যা কোথায় বসে আছি পড়ি, একবার পড়ো মাত্র। ভাইরা আমার সবগুলো দোয়া মুখস্থ করবে, দুই তিন দিন কষ্ট করেন দেখবেন মুখস্থ হয়ে যাবে, একবার মুখস্থ সারা জীবনের জন্য তো ফুজি হয়ে গেল, কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? চেষ্টা করেন। সর্বশেষ যেটা এগারো নম্বর যে আমলটা বলবো সন্ধ্যার পিছনে, সেটা হলো সুরায় বাকারার শেষ দুইটা আয়াত আছে, আমানার রসুল বিমা উমজিলা ইলাইহিম রব্বিউল মুমিনুন। আমরা যারা আবার ভাইরা আমি সকলকে বলি এই হুজুরদের কাছে যে তাবিজের লেগে দৌড়দৌড়ি করেন না, তাবিজ আপনার কাছে নিজের ঘরেই আছে, আপনার কাছে করেন এই বিষয়গুলো আমল করেন, আপনার স্ত্রীকে শিক্ষা দেন, আপনার ছেলে মেয়েদের শিক্ষা দেন, তাদেরটি তারা করুক, দেখবেন আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত আসবে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে সকালে, সকাল সন্ধ্যা আল্লাহ পাক তাকে কি করবেন, রাতের বেলা বলা হয়েছে যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে, আল্লাহ রাসূল কাফাতাহু, এই দুই আয়াত তার জন্য যথেষ্ট হবে, আল্লাহ তার সমস্ত অনিষ্ট হেফাজত করবেন। তাই আমি বলবো যে নিজের একটু আমলে জীবন বানান ভাই, আমলে জীবনের ভিতরে শান্তি আছে, আমলে জীবনের ভিতরে মনের আত্মার প্রশান্তি আছে, আর আমলহীন জিন্দিগি এটা মৃতের মতো। আর তাই আমরা সবাই চেষ্টা করি এই যে জিকির আজকারগুলো যেগুলো বললাম আমরা এগুলো মুখস্থ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমি একটা শীট আপনাকে দিয়ে দিব,
এই মৌলিক অনেকগুলো দোয়ারও আছে, অনেক গুরুত্বপূর্ণ দোয়া আছে, কিন্তু সবগুলোতে এখানে বলা যাচ্ছে না এই অল্প সময়ে। সেই জন্য আপনারা এগুলো মুখস্থ করেন, আমল করা শুরু করেন, বিইজনিল্লাহ রহমতে আল্লাহর রহমত ইনশাআল্লাহ সৃষ্টির অনুষ্ঠিত থেকে হেফাজত থাকবেন। মনের ভিতরে একটা ভরসা, আল্লাহর উপর যখন ভরসা থাকে মনে একটা বল থাকে, কথা কি বুঝি যে আমি আমার মনিবের কাছ থেকে বলে আসছি। আপনি দেখেন কোথাও যদি কফিলের কাছে বলা সারা যান গা, মনে একটা দুর্বলতা থাকে, থাকে না? থাকে না। আর এই কফিলকে বলে আসি না, কফিল আবার ফোন করে, আবার দেখলে আবার শরম পাইব। কিন্তু কফিলকে বলে কয়ে যখন যান তখন একটা মনে বলা আছে না, আমি কফিলকে বলে আসছি, আমি কফিলের কাছে জানাই আসছি, তাহলে একটা আমি আশ্বাস, আমি কোনো সমস্যা হইলেও আমার কফিল আমার দেখাশোনা করবে। সকাল সন্ধ্যা যখন আপনার দোয়া পাঠ করবেন, তার মানে হলো আপনার আসল মালিকের কাছে সারেন্ডার করে তার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করলেন, তাহলে আপনার মনের ভিতরে একটা বল আসবে যে আমার, আমি আমার মনিবের কাছ থেকে কি নিয়েছি, আশ্রয় প্রার্থনা নিয়েছি, আলহামদুলিল্লাহ। তখন মানসিকভাবে আপনার মানে মনোবলটা মজবুত থাকবে। তাই আসুন আমরা এই আমলগুলো সবাই করার চেষ্টা করি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।